আসসালামু আলাইকুম। একটা ভুল আমি প্রায় সময় কিছু জুনিয়রকে করতে দেখি, সেটা নিয়ে আমি আজকে বলতে চাই। সেটা হচ্ছে যে আপনাকে সব প্রশ্নের উত্তর সব সময় সবাইকে দিতে হবে না। কি হয় তো আপনার পার্সোনাল জিনিস নিয়ে কোশ্চেন করছে যে হ্যাঁ কী রে কী রে কী এটা কী, আপনি বলতে চাচ্ছেন না। এবার আপনাকে বারবার গুতাচ্ছে, আপনাকে ব্ল্যাকমেল করছে, কী রে তুই কি কোনো কিছু লুকাচ্ছিস নাকি না। তারপর আপনি ইনসিকিউর হয়ে ভয় পেয়ে আসলে বলে দিলেন, না ভাই আপনার যদি কোনো কিছু বলতে না ইচ্ছা করে এটা আপনার সম্পূর্ণ অধিকার আছে যে আপনি বলবেন না। এটার মধ্যে ইনসিকিউর ফিল করা কিছু নাই এবং এটার মধ্যে চোর চোরে ভাবও কিছু নাই, এটা আপনার নিজস্ব প্রাইভেসি। আপনি নিজে যদি কোনো কিছু শেয়ার করতে না চান এটা মানে এই না যে আপনি চোর, এটা মানে এই যে আপনি আপনার প্রাইভেসিকে ভ্যালু করেন। উল্টা দোষটা ওর যে আপনাকে বারবার গুতাচ্ছে আপনার কাছ থেকে উত্তরটা জোর করে বের করার জন্য। এখন এটা এক লেভেলের সমস্যা। আরেক লেভেলের সমস্যাটা আমি কথা এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে অনেক সময় মানুষ ভাবে যে প্রশ্ন করলে উত্তর দিতেই হবে, কেন দিবে না উত্তর, যে আমি তোকে জিজ্ঞেস করছি এখন কোনো আমার আনসার দেয় নেই। না ভাই, আপনি যদি কোনো প্রশ্ন করেন কেউ ভদ্রতার খাতিরে আপনাকে উত্তর দিতে পারে, কেউ যদি উত্তর না দিতে চায় এটা সম্পূর্ণ অধিকার তার আছে। অনেক সময় মানুষ ভাবে যে ভাই আমি তো কোশ্চেন করলাম কিছুই বললো না, এই অ্যাটিটিউডটাকে বলে এনটাইটেলমেন্ট। অর্থাৎ তারা ভেবেই নিয়েছে যে তারা একটা উত্তর পাওয়ার অধিকারী, তারা কোনো কিছু না করেই ভাবে যে তাদেরকে মানুষ উত্তর দিতে হবে, তারা জবাবদিহিতার অধিকার রাখে। আরে না ভাই, তুমি কাউকে প্রশ্ন করতে পারো এবং কেউ চাইলে তোমাকে উত্তর নাই দিতে পারে। এবং এই জিনিসটা এই কারণে বলছি, অনেক সময় হয়তো এর কয়েকবার হয়েছে তাই আমি ভিডিওটা বানাচ্ছি, সেটা হচ্ছে যে অনেক সময় হয়তো কেউ প্রশ্ন করেছে এবং আমি আনসার দিব পরে, প্রশ্ন আমি দেখেছি বাট পরে আনসার দিব, বাট একটু দেরি হয়েছে, দেরি হওয়ার কারণে আমাকে গালি দিচ্ছে, ওই কুত্তা ওই শো। আরে আমি এখানে অফেন্ডেড হচ্ছি না, কারণ আমি জানি হ্যাঁ এটা ইম্যাচিউরিটি থেকে আসছে, বাট ও যদি আরেকটু ধৈর্য ধরতো আমি ঠিকই আনসারটা দিতাম, বাট ও তো এন্টারটেনমেন্ট শো করে ফেললো। তো কোনো একটা মানুষ যদি জাস্ট উত্তর দিতে দেরি হওয়ার কারণে এরকম অ্যাটিটিউড প্রকাশ করে, তখন আমি চিন্তা করি যে ভাই উত্তর না দিয়ে ভালো হয়েছে। যেই মানুষ একটু কিছুক্ষণ ওয়েট করতে না পেরে গালি দেওয়া শুরু করে তাকে না উত্তর দেয় ভালো। সো আমি জিনিসটা গভীরভাবে দেখি এবং আমি আপনাদেরকে আর্জ করবো যে সবসময় আপনাকে সব কিছু শেয়ার করতে হবে না। এবং এই জিনিসটা আমি আমার লাইফে বহুতবার মাই খেয়েছি, সে হচ্ছে ভাই কিছু জিনিস প্রাইভেট রাখে নিজের লাইফে, সব কিছু আপনাকে পাবলিকলি দিতে হবে না। কারণ হচ্ছে কিছু মানুষ অফকোর্স আপনার জিনিস সম্পর্কে জানতে চায়, অনেক সময় হয় না যে ক্লাসের শেষের দিন টিচার তার লাইফের কাহিনী বলছে কিংবা কীভাবে তার বিয়ে শাদী হয়েছে, ওই ক্লাসটা বেস্ট হয়, কারণ আমরা আজীবন একটা মানুষের সম্পর্কে জেনেছি বাট তার প্রাইভেট লাইফ সম্পর্কে আমি কিছু জানি না। তো সবাই কিউরিয়াস থাকে, বাট সবাই তো কিউরিয়াসিটি থেকে আপনার খবর জানতে চায় না। কিছু মানুষ আপনার খবর এই জন্য জানতে চায় কারণ তারা ওইটা আপনার এগেনস্টে ইউজ করবে। তো এমন ভাবার কিছু নাই যে আপনি কোনো একটা জিনিস প্রাইভেট রাখতে চাচ্ছেন এর মানে আপনি চোর, না এর অধিকার আপনার আছে। উল্টা যারা আপনাকে এর জন্য ব্ল্যাকমেল করবে ফোর্স করবে তারা আসলে আপনার প্রাইভেসির বিন্দুমাত্র দাম দেয় না, ঠিক আছে? তাই ওই মানুষগুলো থেকে সচেতন, কোনো মানুষকে সব উত্তর আপনি দেওয়ার জন্য জবাব দিতে আপনাকে করতে হবে না। এবং কোনো একটা মানুষ যদি প্রশ্ন করেও বসে না বলার অধিকার আপনার আছে, এবং অন্যের কাছে প্রশ্ন করলেন তার মানে এই না যে তাকে আনসার দিতেই হবে, উত্তর দেওয়া তার জন্য বাধ্যতামূলক না। হ্যাঁ অফকোর্স কিছু ক্ষেত্রে আপনাকে আনসার দিতে হবে, মনে করেন কোনো ক্রিমিনাল কেস, হ্যাঁ আপনি একমাত্র সাক্ষী, হ্যাঁ ভাই ইন দ্যাট কেস কথা বলেন, সমস্যা নেই, বা সব ক্ষেত্রে না, নিজের প্রাইভেট ক্ষেত্রগুলোতে না অ্যাটলিস্ট। এটাই আর কি শেয়ার করার চেষ্টা করলাম, কারণ আমার মনে হয় অনেক মানুষ না বলতে পারে না, এমন কিছু বলে ফেলা যেটা কারণে তারা নিজেরাই পরে বিপদে পড়ে। এবার একটা কারণও আছে, তারা ভাবে যে তারা যদি ইনফরমেশনটা শেয়ার না করে তাহলে তারা ওই ফ্রেন্ড সার্কেল অ্যাকসেপ্টেড থাকবে না, তাছাড়া ওই ফ্রেন্ডশিপটা বাঁচানোর জন্য নিজের প্রাইভেট কথাবার্তাগুলো শেয়ার করে পরে ঝামেলায় পড়ে। ডোন্ট ডু দ্যাট, সেলফ রেসপেক্ট রাখেন। এবং কোনো একটা মানুষ যদি আপনাকে বাধ্য করে আপনার প্রাইভেট কথাগুলো বলতে, ওই মানুষের ফ্রেন্ডশিপ আপনার দরকারও নেই। সিম্পল সাজেশন, দ্যাটস অ্যাবাউট ইট। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি প্লিজ 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 অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে ঠিক করে দিবেন, কারণ আমি ভুল বলতেই পারি, অফকোর্স বয়সে কাঁচা, সো ঠিক করে দিয়েন, লাইনে আই নিয়েন, জাস্ট বকা দিয়েন না, দ্যাটস ইট। বাচ্চা মানুষ আমি, অত বুড়া হই নাই, দাঁড়িয়ে হয়েছে জাস্ট বাট ঘুরে হয়নি আর কি। এখন আমি আছি বৃন্দাবনে এবং এখানে বাতাসটা যে কী সুন্দর, মানে কী যে সুন্দর ঘ্রাণ আমি বলে বুঝিয়ে দেওয়া পারবো না, কোনো মানুষ নেই তো। সো আমি মাছটা খুলে হাঁটতে পারছি অ্যান্ড শীতকালে যে পাতা পোড়া গন্ধ, ওই গন্ধের আশপাশে দিস ইজ রিয়েলি নাইস। অ্যান্ড এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে কাশফুলের জায়গা, যেখানে ইউজুয়ালি শুটিং টুটিং হয়, একটু আগে ওখানে শুটিং হলো। তো এই জায়গাটা যে কাশফুল ছিল ওটা মনে হয় না আর এক দুই বছর পর থাকবে, কারণ দেখতেই পাচ্ছেন আশপাশে চারপাশে জাস্ট কনস্ট্রাকশন অ্যান্ড স্টাফ। অ্যান্ড আমার মনে হয় যেহেতু এখন উইন্টার টাইম, তাই এখানে যে ছোটো লেকটা আছে পুরো পানি শুকিয়ে গেছে অলমোস্ট, জাস্ট ঘাসগুলো আছে কিংবা কচুরি পা, কিংবা কচুরি পানার নিচে হয়তো পানি আছে, দ্যাটস অ্যাবাউট ইট। এবং
ওই পাশে এয়ারপোর্ট অ্যান্ড ওই পাশে ইউনিভার্সিটি, এবং সামনে এই জায়গাটা বেশ জমজমাট হবে, বেশ জমজমাট হবে, কারণ ইউনিভার্সিটি হবে, বিভিন্ন ক্যাফেটেরিয়া হবে, একটা প্রাণোচ্ছল জায়গা হবে। ভালো হোক, তখন আর এখানে হাঁটা হবে না, বাট যতদিন এই জায়গাটা ফ্রি আছে একটু হেঁটে হেঁটে বেড়াই, একটু বাতাস খেয়ে বেড়াই। দ্যাটস অ্যাবাউট ইট। সন্ধে হয়ে গেছে, বাসায় রওনা দিই। তখন থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।